কিন্তু আমার মনে হয় এটা ঠিক আছে, এর জন্য সবাই সমান সুযোগ পাচ্ছে, কারণ একজন মফস্বলের মানুষ তো আর এত টাকা খরচ করে 22টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারতো না। কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমার প্রশ্নটা হচ্ছে, কেমন হয়েছে? আপনার এক্সপ্রেশন দেখে বোঝা যায় আপনার পরীক্ষা অনেক ভালো হয়েছে। তো তার আগে আমার যে কথা, আগে যখন গুচ্ছ পদ্ধতি ছিল না, তখন আমরা 22টা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা সুযোগ পেতাম, তাহলে আমার হাতে 22টা সুযোগ থাকতো। এখন যেহেতু আমি একবারে পরীক্ষাটা দিচ্ছি, আমার সুযোগ তো একটা, আমি ভুল করলে শোধরানোর উপায় নাই। এ ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমার মনে হয় কি, এই ব্যাপারটা মানে গুচ্ছ পদ্ধতিটা বেশি ভালো হয়েছে, কারণ 22টা ইউনিভার্সিটিতে যাওয়া এত একটা হ্যাসেলের ব্যাপার, তো 22টা ইউনিভার্সিটি আমার পক্ষে পসিবল হতো না। তো এইভাবে পরীক্ষা আসলে যারা ভালো প্রিপারেশন নেয়, আমার মনে হয় তাদের পরীক্ষা ভালো হয়েছে। আমার মনে হয় এটা ঠিক আছে, মানে আগে থেকে বেটার হয়েছে। মানে প্রতিযোগিতা একটু মানে একটু না অনেকটা বেশি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সবাই দিতে পারছে, এর জন্য অনেক বেশি হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় এটা ঠিক আছে, এর জন্য সবাই সমান সুযোগ পাচ্ছে, কারণ একজন মফস্বলের মানুষ তো আর এত টাকা খরচ করে 22টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারতো না, তাই না? আচ্ছা, পরীক্ষা কেমন হলো এবার বলেন। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আশা করা যায়, আল্লাহ জানে, আসলে ভাগ্য একটা অনেক বড় রোল প্লে করে এখানে, তো ভাগ্যে থাকলে আসবে ইনশাআল্লাহ। এটা আসলে সত্যি কথা যে ভাগ্য ভার্সিটি এডমিশনের ক্ষেত্রে অনেক বড় একটা মানে রোল প্লে করে। আর হচ্ছে আপনার মেইন ফোকাস কি গুচ্ছ? অ্যাকচুয়ালি আমি মেডিকেলের প্রিপারেশন নিছিলাম, তো এখানে একটুর জন্য ভাগ্যের কারণে হয় নাই, তো তারপরে গুচ্ছের প্রিপারেশন নিছি, এরপরে জাহাঙ্গীরনগরে দিব, দেখি কি আসে। গুচ্ছতে চলে আসলে মেবি জাহাঙ্গীরনগরে যাওয়া হবে না, অনেক দূর, তাই তো দেখি, আল্লাহ আল্লাহ করতেছি। আপনার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ।